আজকে জিমিকে গোসল করানো হবে, যেহেতু অনেক বেশি গরম পড়ছে। তো আমরা সপ্তাহে একদিন বা দুই দিন ওকে গোসল করাই দিচ্ছি। ও লাস্ট গোসল করছিল ঈদের আগের দিন, তো এখন আজকে আবার গোসল করাই দিচ্ছি কারণ প্রচণ্ড গরম পড়ছে। তো ও দেখতেছিলাম যে অনেক ঠান্ডা আছে, ওরও মনে হয় আরাম লাগতেছিল গোসল করতে। তো প্রথমে ওর মুখটুক একটু ক্লিন করে দেওয়া হচ্ছিল আর শ্যাম্পু দিয়ে, আর আমরা শ্যাম্পু ইউজ করছি হিমালয়ার যে অ্যান্টি টিক ফ্রি শ্যাম্পুটা আছে ওইটা দিয়ে ওকে গোসল করানো হয়, এবং ওই শ্যাম্পুটা মোটামুটি ভালোই। জিমিকে গোসল করানো এখন একটু ইজি হয়ে গেছে কারণ ওর আগের তো সেই লোম নাই, তো ওকে পরিষ্কার করাটাও অনেক ইজি হয়ে গেছে, খুব সহজেই ওকে পরিষ্কার করা যাচ্ছিল এবং সেও অনেক ঠান্ডা ছিল। তো তারপর আমরা এভাবে ওকে বসাই দেন শ্যাম্পুটা জাস্ট একটু মাখিয়ে নিয়ে ওকে ভালো মতো একটু ঘষে মেজে নিচ্ছিলাম। আর জিমি অনেক লক্ষ্মী বাচ্চা, ও গোসল করানোর সময় একদমই ডিস্টার্ব করে না। যখন একটু বেশি সময় হয়ে যায়, মানে ধৈর্য আর ধরে রাখতে পারে না, তখন একটু ছটফট করে বের হয়ে যাওয়ার জন্য। তো তারপর তার গোসল করা হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে তাকে ক্লিন করে দিচ্ছিলাম। তারপর এই যে তার শ্যাম্পু দিয়ে ঘষা মাজা কমপ্লিট, এখন তাকে ফুল ক্লিন করে দেওয়া হবে জাস্ট পানি দিয়ে দিয়ে। অনেক টাইম নিয়ে ওকে গোসল করানো হচ্ছিল, ও যে এতটা ধৈর্য ধরে রাখতে পারছে এটাই হচ্ছে অনেক। তো আমি তো পুরোটা শ্যুট করিনি, আরও টাইম ধরে ওকে করা হয়েছে, পুরোটা তো আর কি অতটা শ্যুট করা যায়ও না। এরপর আমি হেয়ার ড্রাইটা বের করে রেডি করে নিলাম, কারণ ওকে বের করে আমি একটু ড্রাই করে দিব, যেহেতু লোম এখন ছোট তো বেশি ড্রাই করার প্রয়োজনও হয় না, এই দিক থেকে খুব সুবিধা হয়েছে। তারপরে এই যে ওকে ড্রাই করে দিচ্ছিলাম, ও অল্পতে শুকাই গেছে। যাই হোক, এটাই ছিল ওর গোসলের ভিডিও। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।